সেদিন বাড়িতে ফিরে আসলে ফসিল আগ্রহের সাথে জানতে চায় তৌসিফের সাথে কি কথা হলো। মারিয়া মন খারাপ গলায় বলে, ফসিল, প্রতিটা মানুষের নিজস্ব যুক্তি আছে, আর স্বার্থের জন্য সেই যুক্তিগুলো নিজের কাজে লাগায়। এই গল্পে তিথির তার নিজের পক্ষে যুক্তি আছে, তৌসিফের নিজস্ব যুক্তি আছে, আর মোনা আর জারিক যেন ওদের হাতে জিম্মি। আমি জানি না কি হবে, মোনাকেই বা কি বলবো। ফসিল কাছে এসে ওর হাত ধরে সোফায় বসায়, নরম গলায় বলে, মারিয়া, তুমি মন খারাপ করো না, তোমার সর্বোচ্চ চেষ্টা তো তুমি করেছ, মেয়েটাকে কাল বুঝিয়ে বলো সব কিছু। সেদিন রাতে মারিয়ার ঘুম হয় না, একটা অস্থিরতায় ছটফট করে রাতটা কাটে। শেষ রাতে ঘুমটা আসে, স্বপ্ন দেখে ও উঁচু একটা জায়গা থেকে পড়ে যাচ্ছে, ফসিল পাশেই দাঁড়িয়ে, কিন্তু ওর হাতটা ধরছে না। সকালে ঘুমটা ভাঙতে মনটা খারাপ হয়ে যায়, স্বপ্নটার কথা মনে করে, ইস, কি বাজে একটা স্বপ্ন দেখল। মোনাকে আজ ফোন করে আসতে বলতে হবে, তার আগে জারিকের প্রিয় চকলেট কেকটাও বানাতে হবে। সেদিন বিকালে মোনা একাই আসে, জারিককে ইচ্ছে করে আজ আনেনি। মারিয়া আজ নিজেই সংকোচে আছে, কি করে কথাটা তুলবে, কিছুক্ষণ এলোমেলো কথা চলে। মোনা যেন হঠাৎ করেই বুঝতে পারে মারিয়া আজ একটু খেই হারানো কথা বলছে, তার মানে তৌসিফের সাথে দেখা করাটা মোটেই ভালো কিছু হয়নি। মারিয়াকে সহজ করতে ও বলে, মারিয়া, আমি বুঝতে পেরেছি, তৌসিফ তোমার কথা শোনেনি, আমি জানতাম ও আর ফিরে আসবে না। মারিয়া আবার আমতা আমতা করে বলে, মোনা, আমি ওর সাথে কথা বলেছি, হ্যাঁ, তোমার কথাটা হয়তো সত্যি, কিন্তু জারিকের কথা বলতে ওর চোখে অনুশোচনা দেখেছি। এরপর মারিয়া ওকে সব কিছু খুলে বলে, মোনা এক দৃষ্টিতে চেয়ে শুনতে থাকে, সবশেষে বলে, মোনা, আমি তৌসিফকে আসার সময় বলে এসেছি ও ইচ্ছে করলে এই ডিভোর্স লেটারটা সঠিক ঠিকানায় পাঠাতে পারে, অথবা না পাঠাতেও পারে, আমরা কয়েকটা দিন অপেক্ষা করতে পারি, দেখি ও কি করে। মোনা কোথাও একটা হারিয়ে গিয়েছিল, মারিয়ার শেষ কথাগুলোতে স্বস্তি ফিরে পায়, তারপর সোজা ওর চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে, না, আমি ওর জন্য আর অপেক্ষা করব না, ও ডিভোর্স লেটারটা পাঠাবে কি পাঠাবে না সেটা ওর ব্যাপার, যে মানুষ আমাকে ভালোবাসে না তাকে আমি এভাবে ফিরে পেতে চাই না কখনো। এই কটা দিন আমি অনেক ভেবেছি, আমি আসলে ভুল মানুষের জন্য অপেক্ষা করেছি, যে অপেক্ষাতে শুধুই গ্লানি আছে, করুণা আছে। আমি জারিককে নিয়ে আমার যুদ্ধটা শুরু করব, আমি অন্তত চাইব আমার ছেলেটা যেন বাবার মতো অমানুষ না হয়, ওকে আমি শুদ্ধ মানুষ গড়ে তোলার চেষ্টা করব। মারিয়া, তুমি আমার জন্য অনেক করেছ, আর একটুখানি করতে পারবে? কেন জানি মোনার এই দৃঢ়তাটা ওর খুব ভালো লাগে। এই কটা দিন নিজেকে তিথির কাছে, তৌসিফের কাছে ভীষণ ছোট মনে হয়েছে, কাঙালের মতো ওদের দৌড়ে দৌড়ে ঘুরে বেরিয়েছে। মোনার কথাটা আজ সেই গ্লানিগুলো মুছে দিল। মারিয়া আগ্রহের সাথে জানতে চায়, বলো মোনা, আমি কি করতে পারি? মারিয়া একটু ইতস্তত করে বলে, তোমার অনলাইন কেকের কাজটুকুতে আমাকে সাথে নিতে পারবে? প্রাথমিক ধাক্কাটা তাহলে সামলাতে পারতাম, এরপর আমি নিজেই আমার চলার পথ তৈরি করে নিতাম। শেষের কথাটা মোনা বেশ জোরের সাথেই বলে। মারিয়ার মনটা নরম হয়ে যায়, ভীষণ মায়া নিয়ে ওর হাতটা ধরে বলে, অবশ্যই থাকবে তুমি আমার সাথে, আমিও একা পেরে উঠছিলাম না, এত এত অর্ডার আসে যে কুলিয়ে ওঠা যায় না, আজ থেকে তুমি আর আমি মিলে একসাথে এই কাজটা করব। সেদিনের পর থেকে মোনার নতুন পথ চলা শুরু হয়। ডিভোর্স লেটারটা ওর ঠিকানায় আবার আসবে নাকি আসবে না সেটা নিয়ে ভাবনার দিন ফুরিয়েছে। এই পৃথিবীর এক কোণে কিছু ভালো মানুষ নিজেদের মতো করে ভালো থাকার যুদ্ধটা চালিয়ে যায়,